রাজ্যের আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর হাত থেকে বাইরে চলে যাচ্ছে। কোনো অপরাধের বিচার সঙ্গে সঙ্গে না হওয়ার জন্যই এমন পরিণতি। যারা আজ এমন নোংরা কাজ করছে তারা জানে আমাদের কোনো শাস্তি হবে না, ফলে যা খুশি তাই করছে। যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিজেদেরকে নিরাপদ বলে মনে করে তাদের এই অবস্থা হলে গ্রাম বাংলার কি অবস্থা হবে? এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও উচ্চ থেকে উচ্চতর শাস্তি দেওয়া উচিত। বাঁকুড়া শহরে একটি বেসরকারি লজে প্রধানমন্ত্রীর 8 বছরের সুশাসন ও গরিব কল্যাণ অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জোড়া খুনের ঘটনায় এই প্রতিক্রিয়া দিলেন সাংসদ তথা বিজেপি মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এবং প্রায় হাঁটা পথে দূরত্বে একজন চিফ মিনিস্টার থাকে, মানে আইন শৃঙ্খলা বলুন, মানে হাতে কন্ট্রোলের বাইরে চলে গেছে, মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে। কোনো কিছুর বিচার সঙ্গে সঙ্গে না হওয়ার জন্যই আজকে এরম পরিণতি। সবাই যারা যারা এই ধরনের নোংরা কাজ করছে, ভয়াবহ কাজ করছে, তারা জানে যে আমাদের কোনোদিন কোনো শাস্তি হবে না। সেই জন্য এরা যা খুশি তাই করছে, এবং এটা থেকে মানুষ মানে আরও বেশি, যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিজেদেরকে সিকিওর মনে করে, আজকে তাদের অবস্থা যদি এরকম হয় তাহলে আমজনতার অবস্থা কী? গ্রামে গ্রামে গ্রাম বাংলায় এত মানুষ থাকে, যখন যা খুশি যা মানে যে কারোর বাড়িতে এরকম হতে পারে। অবিলম্বে এই জিনিসটার ধরা উচিত, গ্রেপ্তার করা উচিত, এবং একদম উচ্চ থেকে উচ্চতর শাস্তি ফাস্ট ট্র্যাক কোর্টে দেওয়া উচিত। নাহলে এই জিনিস কিন্তু আস্তে আস্তে বাড়বে, এটা ভয়াবহ একটা কালকের মানে অভিজ্ঞতা। সম্প্রতি সুকান্ত মজুমদার বলেন, দলের অন্দরে কিছু গদ্দার রয়েছে, তারাই ভেতরের খবর বাইরে বের করে দিচ্ছে। এদিন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সভাপতি যা বলেছেন আগে অনেকেই তা বলেছেন। যারা দলের অন্দরের খবর বাইরে বের করে দিচ্ছে তাদের একে একে নাম সামনে আসতে শুরু করেছে। তৃণমূলের মাইনে করা যারা বিজেপিতে ঢুকে এই দলকে ভাঙবার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে তাদের আসল চরিত্র সামনে আনা হবে। নিশ্চয়ই, কারণ উনি রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন সেটা অনেকেই বলেছেন, এবং যারা এই ধরনের কাজ করছে একে একে সব নাম আস্তে আস্তে করে প্রকাশ্যে আসবে। যারা তৃণমূলের মাইনে করা যারা এখানে ঢুকেছেন তারা বিজেপির ভেতরে বিজেপিটাকে ভাঙবার চেষ্টা করছেন, আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকে উৎসাহগুলোকে কমাবার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। বরং অতি শীঘ্রই তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে আসল চরিত্র বাইরে সবার কাছে আনা হবে। অর্জুন সিং এর পর লকেট চট্টোপাধ্যায় কি দল বদলে জোড়াফুল শিবিরে যোগ দেবেন? বেশ কিছুদিন ধরে রাজ্যের রাজনৈতিক মহলে এমন জল্পনা ঘুরে বেড়াচ্ছে। এদিন এই জল্পনা নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, শেষ 1 বছর ধরে এই জল্পনা চলছে, আমার ধারণা এটা তৃণমূলের একটা স্ট্র্যাটেজি। আমি দীর্ঘ 8 বছর ধরে দলে আছি, 2015 থেকে আমার সাথে বিভিন্ন জায়গায় দলের কর্মীদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে, তারা চায় যে সেই সম্পর্ক ভেঙে যাক, আমার প্রতি অবিশ্বাস তৈরি হোক, এটাই তারা চায়। তৃণমূলের এজেন্ট হিসাবে বিজেপি দলে কিছু কিছু লোক রয়েছে, তারাও এ ধরনের জল্পনা তৈরি করছে, তাদের খুঁজে বার করা হচ্ছে। 1 বছর ধরে এই জিনিসটা চলছে, এবং এটা আমি মনে করি যে প্রথমত আমি মনে করি যে এটা তৃণমূলের একদম একটা স্ট্র্যাটেজি। তারা আমাদের যারা কর্মীরা রয়েছে, দীর্ঘ 8 বছর ধরে আমি দলে আছি, এবং 2015 থেকে আমি বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে একটা আন্তরিকতা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়, এবং তারা চায় যে সেই সম্পর্কগুলো ভেঙে যাক, বিশ্বাসটা হারিয়ে যাক, অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হোক, তাহলেই বিজেপি দলটা ভেঙে যাবে। এই ধরনের জন্য তৃণমূলরা করছে, আর কিছু কিছু লোক আছে যারা তৃণমূলের এজেন্ট হিসাবে বিজেপির ভেতরে আছে, তারাও এই ধরনের জিনিসগুলো করছে। ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের সভায় আগে জেলা সভাপতি বদলের দাবিতে বিজেপির পোস্টার প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, কারা পোস্টার দিচ্ছে জানি না, তৃণমূলের পক্ষ থেকে এসব করা হচ্ছে, বাইরে থেকে কে কি পোস্টার লাগালো তাতে কিচ্ছু যায় আসে না, আমাদের দল তার নিজস্ব নিয়মে চলবে। কারা পোস্টার দিচ্ছে এসব তৃণমূলের লোকজন নানা রকমের এসব ধরনের কিছু একটা বিভ্রান্তিকর একটা জায়গা ছড়ানোর মানে পরিস্থিতি করবার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। আমাদের সংগঠন যেরকম হিসাবে চলে সে হিসাবেই চলবে। এখানে বাইরে থেকে মিডিয়া কে কি পোস্টার লাগালো না লাগালো তার উপর। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতির অভিযান প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, শুধু শিক্ষাক্ষেত্র নয়, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি সামনে আসছে। দুর্নীতি ঢাকতে বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী সেই পদে বসছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, বাংলা এখন দুর্নীতিতে ডুবে যাচ্ছে, তা ঢাকার জন্য চেষ্টা করছে। সব জায়গাতে আসছে আজকে, তো সেই জন্যই মানে নিজেরা নিজে আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে নিজে হয়েছেন দুর্নীতি ঢাকার জন্য, সবাই বুঝতে পারছে।
মানে শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, যে কোনো প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো বলুন, সব জায়গায় বাংলা পুরো দুর্নীতিতে ভরপুর হয়ে আছে এবং সেইগুলো ঢাকার জন্যই নানা রকমের প্রস্তুতি চলছে। কোচবিহারে মুখ্যমন্ত্রী সভায় মন্ত্রী পরেশ অধিকারীর ডাক না পাওয়া নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এটা আইওয়াশ। পরেশ অধিকারীকে না ডেকে দেখানো হচ্ছে যারা দুর্নীতিতে যুক্ত তাদের দূরে রাখি। শিক্ষামন্ত্রীকে কলেজগুলিতে ভিজিটার হিসেবে রাখা হচ্ছে না, স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে পেছনে অস্বচ্ছ কাজ চলছে। এসএসসি দুর্নীতির টাকা শুধু নেতা মন্ত্রীরা নয়, সে টাকা কালীঘাট পর্যন্ত গেছে সেটা সবাই জানে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।